ইয়ে আমাদের আপনি জানেন যে আমার এই রিহাবে মানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। তো যাই হোক সেটা ঠিক আছে, তার মধ্যে আপনি কি করলেন না আপনি দুম করে আমার ঘরের মধ্যে এবার ঢুকে পড়ে আপনি আমার কি করলেন, পথের কুকুরের মতো আপনি আমাকে বার করে দিলেন। আমি এখন ভ্যাগাবন্ডের মধ্যে এদিকে তুই দৌড়ে বেড়াচ্ছি সেই নয়, ঠিক আছে। আপনি আমার যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে আপনি তাদের নিয়ে কি করছেন, আপনি তাদের নিয়ে চিনি মিনি 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 খেলছেন আপনি, আপনি তাদের সামনে হাই 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 করে গান গাইছেন, আর আপনি আমাদের ওই জামা কাপড় সব ওই পুড়িয়ে দিলেন। দেখুন আপনাকে তো বুঝতে হবে, আপনাকে তো বুঝতে হবে যে আমার আদর্শ আমার ব্যবসায় এটাই হচ্ছে আমার আসল মূলধন। কি ধন? মূলধন, জীবন 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 না 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 ও জীবন, এ জীবন সে জীবন নয়, এ জীবন হচ্ছে জিন্দগি লাইফ লাইফ, বুঝতে পেরেছেন? তাহলে তুমি বলে দাও ঠাকুরপো এবার আমি কি করি। আপনাকে কিছু করতে হবে না, আপনি সবকিছু চারদিক ঢেকে ঢুকে মানে দরজা জানলা বন্ধ করে তারপর যতক্ষণ না পর্যন্ত দাদা আসে ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে উল্টে এসে বলুন নিজেকে বন্দি করে। আমি বন্দি হয়ে থাকলেই তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে ঠাকুরপো। আগুনকে কি আর চাপা রাখা যায়? যায় না।